Bismillahirrahmanirrahim. Welcome, dear students. I hope you are well by the grace of Almighty Allah. Ami Muhammad Zainal Abidin Halodar, Senior Assistant Teacher, Mohsini Alim Madrasa, Mangalabad. A flower is a sign of beauty. A flower of sign is a beauty. Class 8, English second paper, subject article. Everyone should know how to operate a computer. Eat and warrants every day. An umbrella is useful in rain. The sun gives light to all equal. The Holy Quran. Study the Quran to know Islam. Can you guess what are the picture about article? আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব হল আর্টিকেল নিয়ে তোমাদের আলোচনা করব। আওয়ার টুডেস লেসন ইজ আর্টিকেল পার্ট ওয়ান ইউনিট 11 লেসন ওয়ান। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো যে এই লেসনটি সুন্দর করে যদি আমরা জানতে পারি তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন উই উইল বি এবল টু ডেফিনিট আর্টিকেল ইউজ আর্টিকেল এ অ্যান্ড অ্যান্ড প্রোফাইল ইউজ স্পেশাল ইউজ অফ আর্টিকেল The moon shines at night. রাতে চাঁদ আমাদের আলাদা এখানে মুন নির্দিষ্ট করে চাঁদকে বলা হয়েছে। An elephant is bigger than a lion. যে হাতি সিংহের চেয়ে বড় এখানে an elephant and বসে দেখো এটা ভাবেল জন্য A cat is compared with a tiger. বিড়াল টাইগারের সাথে বিড়ালের তুলনা করে সেখানে ক্যাটের সেটা হলো কনসোনেন্ট এই জন্য এখানে পিছনে এ ব্যবহার করা দেখো দি মুন চাঁদ আমাদের একটাই এবং এটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এই চাঁদের পিছনে দিবস An elephant is bigger than a lion. এখানে এলিফেন্টের পিছনে এন বসানো হয়েছে এটা হলো ভাবেল এ ক্যাট ক্যাটের পিছনে এ বসানো হয়েছে এলিফেন্টের পিছনে এন বসানো হয়েছে এটা আমরা বুঝতে পারতেছি পারি যে এলিফেন্টের প্রথম অক্ষরটা হলো ই ভাবে যার পরিপ্রেক্ষিতে ই এর মতো উচ্চারিত এর মতো উচ্চারিত হচ্ছে যার জন্য এখানে অ্যান বসছে আর ক্যাট এর সিটে প্রথম অক্ষরটা হলো কনসোনেন্ট এর পিছনে এ বসছে হোয়াট আর কল্ড আর্টিকেল আর্টিকেল ডিটারমাইনার পদস্থিত নির্দেশ আর্টিকেল তিনটি এ এন ডি দেখছি অর্থাৎ দ্য ডিভিশন অফ আর্টিকেল আর্টিকেল ডেফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল
আর্টিকেল দুই প্রকার, কি কি? ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল ডি অ্যান্ড ইনডিফিনিট আর্টিকেল এ এবং অ্যান্ড। ডেফিনিট আর্টিকেল ইজ ইউজ টু পার্টিকুলারাইজ এ নাউন, অ্যান্ড ইনডিফিনিট আর্টিকেলস ইজ ইউজ টু জেনারেলাইজ এ নাউন। দেয়ার আর ডিফারেন্স। ডেফিনিট আর্টিকেল ইজ ইউজ টু পার্টিকুলারাইজ নাউন, অ্যান্ড ইনডিফিনিট আর্টিকেল ইজ ইউজ টু জেনারেলাইজ এ নাউন। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। ইজ ড্যাশ ইউরোপিয়ান। ইউ এখানে ইউটা উচ্চারিত হয়েছে এখানে প্রথমে কনসোনেন্ট ইউ ইউর মতো উচ্চারিত হয়েছে, তার সহস্রণে উচ্চারিত হয়েছে, যেহেতু এ কারণে এ বর্ষে। গিভ মি এ ওয়ান টাকার নোট, এখানে অবর্ষে, যার জন্য এখানে অবর্ষে, যার কারণে এখানে এ বর্ষে। এ ইজ ইউজড বিফোর দ্য সাউন্ড অফ ইউ অ। এ ইজ ইউজড, এ ব্যবহার হবে বিফোর দ্য সাউন্ড অফ ইউ অ, ইউ আর এর পূর্বে এ ব্যবহৃত হবে। ফলো সাম এক্সাম্পল, আমরা কিছু উদাহরণ দেখি। এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল বুক, এ ইউনিক সেন্স, এ ওয়ান রুপিস নোট, এ ওয়ান আইট ডিআর, এ হাই অথবা হায়ার সেকেন্ডারি স্কুল, মিস্টার আমিন ইজ অ্যান এমবিবিএস। এমটা এর মতো উচ্চারিত হয়েছে, যার জন্য এখানে অ্যান বর্ষ। এম কনসোনেন্ট হলেও এর উচ্চারিত হচ্ছে এর মতো, যার কারণে এর পিছনে অ্যান বর্ষ। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে ওটা উচ্চারিত হয়েছে, এইচটা সাইলেন্ট আছে, উজ্জ্ব আছে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই যে ও, ওটা উচ্চারিত হয়েছে অ হিসাবে, আর এইচটা সাইলেন্ট আছে, যার পরিপ্রেক্ষিতে এর পিছনে অ্যান বর্ষ। আই উইল কাম আফটার ড্যাশ আওয়ার, এখানে আর মতো উৎসাহিত হয়েছে, ওটা আর মতো উৎসাহিত হয়েছে, যার ফলে এখানে অ্যান বর্ষে। অ্যান ইজ ইউজড বিফোর দ্য সাউন্ড অফ, অ্যান ইজ ইউজড বিফোর দ্য সাউন্ড অফ, যে অ্যান ব্যবহৃত হবে এ অ আ, এ অ আ এর পূর্বে অ্যান ব্যবহৃত হবে। ফলো সাম এক্সাম্পল, অ্যান আওয়ার, এখানে এইচটা সাইলেন্ট আছে, অ্যান অনেস্ট, এইচ সাইলেন্ট, অ্যান এম এ, অ্যান এম পি, অ্যান এল এল বি, অ্যান এম এল এ, অ্যান এস ডি ও, অ্যান এইচ এস স্কুল, বাট রিমেম্বার উই হ্যাভ এ প্রজেক্টর ইন আওয়ার ক্লাস, হি সেন্ট মি অ্যান ইমেজ, ইউ আর এ আর
ক্রস, এখানে দেখো প্রজেক্টর প্রস্তুত হয়েছে। উই হ্যাভ এ প্রজেক্টর, প পিটে হলো কনসোনেন্ট, পর মতো উচ্চারিত হয়েছে। এখানে ইর মতো উচ্চারিত হয়েছে, ই ইমেল, হি সেন্ট মি অ্যান ইমেল। এটা হলো ভাওয়েল অ্যান্ড এর মতো উচ্চারিত হয়েছে, যার কারণে এখানে অ্যান বসে। ওয়েন ইউ উইল ফাইন্ড সো সাউন্ড অফ ইউ অ অথবা এ অ আ, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ ফাইন্ড এ কনসোনেন্ট অ্যাজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড? দ্যাট মিন্স B, C, D, F, G, H, J, K, L, M, P, Q, R, S, T, V, W, X, Y, Z. এগুলি হলো কনসোনেন্ট। এখানে আগেই বলা হয়েছে যে ইফ ইউ ফাইন্ড এ কনসোনেন্ট অ্যাজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু রাইট এ বিফোর দ্য ওয়ার্ড। এ কনসোনেন্ট থাকলে তুমি তার পূর্বে আর্টিকেল বসাইলে এ বসাতে হবে। হি ইজ এ বয়, এখানে বস হয়েছে, যার কারণে দেখো ইউ অ এ অ আ এর একটি এখানে বিটা হলো কনসোনেন্ট, যার ফলে এখানে এই বর্ষ। ইফ ইউ ফাইন্ড ভাওয়েল অ্যাজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড, দ্যাট মিন্স এ ই আই ও ইউ। আমরা জানি যে এই পাঁচটি হলো ভাওয়েল, ভাওয়েল হলো পাঁচটি, এ ই আবে এ ই আই ও ইউ, এই পাঁচটি ভাওয়েল। কনসোনেন্ট হলো ব্যঞ্জন বর্ণ আর ভাওয়েল হলো স্বর বর্ণ, এলে এই পাঁচটি। ইউ হ্যাভ টু রাইট অ্যান্ড বিফোর দ্য ওয়ার্ড, ইউ হ্যাভ টু রাইট অ্যান্ড বিফোর দ্য ওয়ার্ড, ইট ইজ অ্যান ইনপট। ই আইটা উচ্চারিত হয়েছে এর মতো, যার ফলে এখানে ভাওয়েল অ্যান্ড বর্ডস অ্যান্ড বর্ড। ইউ হ্যাভ টু রিমেম্বার এ অ্যান ইজ অলওয়েজ ইউজ বিফোর দ্য সিঙ্গেল নাউন, যদি সিঙ্গেল নাউন হয় তাহলে তার পূর্বে এ এবং অ্যান বর্ড। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন হবে না, হবে আই হ্যাভ এ পেন। দিস ইজ অ্যান ইক, দিস ইজ অ্যান ইক্স হবে না, এখানে নির্দিষ্ট করে সিঙ্গেল হবে সেখানে এ বা অ্যান বস। সাম কমন ইউজড আর্টিকেল, কনসোনেন্ট সাউন্ড বিফোর এ, ভাওয়েল সাউন্ড অ্যান্ড বিফোর অ্যান, এ বয়, এ লায়ন। তোমরা সুন্দর করে খেয়াল করো যে কনসোনেন্ট সাউন্ড যেখানে সেখানে তার পূর্বে এ বর্ষে, দেখো এ বয় এ লায়ন, কিন্তু ভাওয়েল সাউন্ড যেখানে সেখানে তার পূর্বে অ্যান বর্ষে, যেমন অ্যান অ্যাজ, অ্যান এলিফেন্ট, অ্যান অ্যান্ড, অ্যান ইনপট, অ্যান আপেল, অ্যান আইসক্রিম, অ্যান আর্ম, অ্যান এডিওয়ার্ড, অ্যান ইগ, অ্যান অক্স, অ্যান ইয়ার, অ্যান অরেঞ্জ, অ্যান আই, অ্যান আমরেলা। আর কনসোনেন্ট সাউন্ডের
পূর্বে এ বর্ষে এ বয় এ লায়ন এ বুক এ ম্যাঙ্গো এ ব্যাগ এ স্টুডেন্ট এ ক্যাট এ উম্যান এ চেয়ার এ টেবিল এ ডগ এ টাইগার এ হর্স এ ট্রি স্পেশাল ইউজ অফ এ এ ইজ ইউজড বিফোর দ্য সেন্স অফ এ পার্সন ইউ আর এ নজরুল আই সি The superlative most when it is means it means very he saw a most wonderful sight. It is a most interesting story. Activities orally and individually. Dr. Rubina is an FRCS. He is an one-eyed boy. He is a one-eyed boy. Mr. Dohan is a BA. This is a unique picture. Let us go out for a walk. এখানে দেখো যে ওয়ার্ক ডব্লিউটা কনসোনেন্ট এর পিছনে যেহেতু গ্যাপ আছে গ্যাপে আমরা আর্টিকেল বসাতে পারি লেট আস গো আউট ফর এ ওয়াক দিস ইজ এ ইয়েস ফিল ইন দ্য ব্যালাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এখানে আর্টিকেল দেওয়া আছে ফার্স্টে আমরা দেখতেছি আই হ্যাভ এ মোবাইল ফোন হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ব্রিলিয়ান্ট বয় ইউ শো ইট অ্যান এক্সিলেন্ট পারফরমেন্স সাদ্দিক ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইট টেক্স অ্যান আওয়ার টু গো দেয়ার তোমরা বাড়ির কাছে সেটি করবে ফিলিং দ্য ব্লাঙ্কস উইথ এ অর এন এ অথবা এন বসাইয়া এগুলো পড়বে জয়ফ ইস ড্যাশ মেরিটোরিয়াস স্টুডেন্টস হিজ স্টুডেন্টস ইন রেনুয়েন্ট স্কুল দেয়ার ইজ ড্যাশ এক্সপার্ট হেডমাস্টার ইন দ্য স্কুল হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান দ্য স্কুল হ্যাজ অ্যাচিভড ড্যাশ ইউনিক পজিশন ইন রিগার্ডেড অফ রেজাল্ট Mars universal. A man of truth is a man of respect. May Allah bless you. End of the class. Jamal bhai. Jamal bhai. Hey, Ashen. হ্যাঁ চলে গেল দেখি দিলাম বন্ধ করে দিলাম সেই তো আসলে এই সব আমরাই যাবো